এগুলোর মধ্যে আহলে হাদিসের আকিদার মধ্যে যদি এমন থাকে যে তারা ইচ্ছাকৃত নামাজের মধ্যে ওয়াজিব ছেড়ে দেয় এবং যে ফরজ রয়েছে এগুলা এমন যদি তাদের মধ্যে এমন আকিদা দেখা দেয় তাহলে তাদের পিছনে হান নামাজ নামাজা করা জায়জ হবে না এবং ফোকাহাদের নিষেধ এবং বড় বড় বর্তমান আমাদের আলেম শেখুল হাদিস আল্লাহ তুকি উসমানিমন আলিয়া পাকিস্তানে মুফতি হুজুরের অনেক ফুতওয়ার মধ্যেই এমনটাই পৌঁছে শুধু আহলে হাদিস না যে কোনো ইমাম যে ইমাম ইচ্ছাকে তো ওয়াজিব ছেড়ে দিবে এবং আপনার এই ফরজ ছুটে যায় এদের পিছনে ইক্তেদা করা যাবে না আপনি যে ইমাম ওয়াজিব নামাজের যে ওয়াজিব চোদ্দটা রয়েছে ওয়াজিব সম্পর্কে জানবেন হ্যাঁ তারা এই ওয়াজিবগুলো নামাজের মধ্যে আদায় করে কিনা যদি আদায় করে তাহলে তার পিছনে আপনি ইক্তেদা করতে পারবেন কোনো সমস্যা নেই ফরজ এবং ওয়াজিব যদি ঠিক থাকেন ইত্তেদা করতে পারেন